লোকসভার প্রথম দফার নির্বাচনী প্রচার, বিহার ও পশ্চিমবঙ্গে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কোচবিহারে প্রচার মমতার। আজ সিপিআইএমের নির্বাচনী ইস্তেহার প্রকাশ, বিজেপির ইস্তেহার কমিটির বৈঠক, গ্যারান্টি কার্ড বিলি কংগ্রেসের। লোকসভার দ্বিতীয় দফার ভোটের মনোনয়নপত্র দাখিলের আজ শেষ দিন, 26 এপ্রিল 88টি আসনে ভোট গ্রহণ। আগামীকাল থেকে 85 বছরের ঊর্ধ্বে শারীরিকভাবে অক্ষমদের জন্য বাড়িতে গিয়ে ভোটদান প্রক্রিয়া শুরু হচ্ছে, জানালো কমিশন। পুরুষ বা নারী পরিচয় নয়, এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন রূপান্তরকামীরা। নমস্কার, আসছি বিস্তারিত সংবাদে। জমে উঠেছে প্রথম দফার ভোটের প্রচার। এই দফার ভোট গ্রহণ আগামী 19 এপ্রিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার থেকে এনডিএ প্রচার অভিযান শুরু করলেন। দলীয় প্রার্থীদের সমর্থনে জামুইয়ের খেরারের বল্লভপুরে একটি জনসভা করেন তিনি। धरती के नाम पर जो लोग गरीब युवाओं से जमीन लिखवा ले, वो बिहार के युवाओं का कभी भला नहीं कर सकते। रेल मंत्री हमारे नीतीश बाबू भी थे, आज तक कोई शिकायत नहीं आई नीतीश बाबू के खिलाफ। और इन लोगों ने गरीबों की जमीन छीन ली। कमंडिया गठबंधन वालों के समय में केवल खस्ता हाले ट्रेनें चलती थी, लेकिन अब पूरे देश की तरह ही बिहार के लोग भी वंदे भारत ट्रेन में सफर कर रहे हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণ পরেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন। কোচবিহারে একটি জনসভায় যোগ দেবেন তিনি। তার এক্স হ্যান্ডেলে বলেছেন, কোচবিহারের মানুষের কাছে আসার জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ কোচবিহারে মাথাভাঙায় এক নির্বাচনী প্রচারে যোগ দেন। দলের ভবিষ্যৎ কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি। বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, কারণ ওটা ওদের নিজেদের ঘরবাড়ি। যে যার ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়, কেন্দ্রের। ওরা মানলেও দোষ নয়, অ্যারেস্ট করলেও দোষ নয়, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে। আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও, আর ইলেকশন আসলে ভাওতা দেওয়া, মিথ্যে কথা বলা, ছলনা করা। 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। কেন, আমরা কি খারাপ করেছিলাম? 100 দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল। কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এবার পশ্চিমবঙ্গে বিজেপির আসন গতবারের তুলনায় বাড়বে। রেজাল্ট বহুত আচ্ছা হোনে বালা হে। বঙ্গাল কি লোক দোনো হাত ভরকর ভারতীয় জনতা পার্টি কো পিছলে দোনো চুনাও মে আশীর্বাদ কিয়া, আর ইস চুনাও মে ভি বঙ্গাল কি লোক নিশ্চিত রূপ সে ভারতীয় জনতা পার্টি কি সবই ক্যান্ডিডেট কো আশীর্বাদ করেঙ্গে। और 30 से 35 सीट हम लोग यहाँ से इस बार जीतेंगे, और मोदी जी का जो लक्ष्य है इस बार 400 पार, वो हम लोग पूरा करेंगे। সন্দেশখালী প্রসঙ্গ তুলে ধরেন তিনি। সন্দেশখালী পে ये तो कई वर्षों से ऐसा जो अत्याचार है वो चल रहा था। महिलाओं को टीएमसी के कार्यालय में
रात 12 बजे वहां पर बुलाए जाते हैं। इनका जमीन जो है, जमीन को काट देता था ताकि समुन्द्र का पानी आके जमीन में घुस जाए और वो जमीन खराब हो जाए, ऐसा साजा मिलता था नहीं आने पर। और इसका जवाब निश्चित रूप से इस चुनाव में बंगाल की माताओं देगी, बेटियों और बंगाल की महिला इस बार इसके निश्चित रूप से जवाब देंगे। ভোটের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ দলীয় প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচারে উত্তরাখণ্ডে যাচ্ছেন। পিথরাগড়ে আজ তার জনসভা রয়েছে। মালদার হবিবপুর ব্লকের আক্তাইল গ্রাম পঞ্চায়েতে কেন্দুপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন সর্বজনীন দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল গম্ভীরা গান। আসন্ন লোকসভা নির্বাচন 2024 সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। হবিবপুর ব্লক সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম সেলের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে ভোটাধিকার প্রয়োগের উপর সচেতনতা বাড়াতে এই গম্ভীরা গান পরিবেশিত হয়। আগামী 20 এপ্রিল পর্যন্ত হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সাধারণ লোকজনকে ভোট সম্বন্ধে সচেতনতা একটা বার্তা পৌঁছে দিতে হবে এবং জনমানুষের একটা ওদের মধ্যে একটা আগ্রহ তৈরি করতে হবে ভোটের জন্য। এই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে ব্লকে মহিলা পরিচালিত দল দিয়ে গম্ভীরা, যেটা মালদার একটা ঐতিহ্য, সেটা করা হয় কেনপুকুরে। আশা করি এতে জনসাধারণের মধ্যে যে বার্তাটা আমরা ইলেকশন কমিশন পৌঁছাতে আছে সেটা খুব ভালোভাবে পৌঁছাবে এবং আমাদের উদ্দেশ্য সাধিত হবে। ফ্লেক্স, ভিনাইল এবং পোস্টারের যুগে শিল্পীদের এখন বেহাল অবস্থা, তাই এখন তাদের নির্বাচনের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়েছে। একটা করে নির্বাচন আসবে আর তাঁরা তাঁদের শিল্পী সত্তাকে ফুটিয়ে তুলতে পারবেন। কল্যাণের বিভিন্ন এলাকায় বেকার হয়ে পড়া এইসব শিল্পীরা এখন প্রার্থীদের হয়ে দেওয়াল লিখনে ব্যস্ত রয়েছেন। সব রাজনৈতিক দলের পক্ষ থেকে বরাত পাওয়া যাচ্ছে, শিল্পীদের মুখে হাসি ফুটেছে। এই শহরে পরিচিত শিল্পী বাসুদেব ছেত্রী বা সমীর মাইতিদের কথায়, দেওয়ালে প্রার্থীদের নাম লেখার পদ্ধতির এখন আমূল পরিবর্তন হয়েছে ঠিকই, তবে আগের মতো কে কেমন আঙ্গিকে ছবি ফুটিয়ে তুলতে পারেন সেই প্রতিযোগিতা আর নেই। আগের পরিস্থিতি খুবই ভালো ছিল, আগে লেখার কম্পিটিশন হতো, হ্যাঁ এখন আর কম্পিটিশন হয় না, এখন যে যার মতো লেখে। হ্যাঁ আর ভোট ফোট আসলে মোটামুটি ইনকামটা হয়, খারাপ না। ফ্লেক্স ভিজাইল এগুলো হওয়াতে এখন আমাদের হাতের লেখা কমে গেছে। প্যাটার্ন তো চেঞ্জ অবশ্যই হয়েছে, আগের প্যাটার্ন ছিল অন্যরকম, এখনকার প্যাটার্ন হচ্ছে অন্যরকম। আগে একটা ডিজাইনের একটা ইয়ে ছিল, একটা উৎসব ছিল, হ্যাঁ দেওয়ার লাগাটা উৎসবই ছিল আর কি, ঠিক আছে, কে কেমন লাগে কম্পিটিশন। এখন আর সেইসব কেউ করে না, এখন ওই মানে লিখটাই লিখি। ফ্লেক্সের মোটামুটি যুগ চলে এসছে, যার ফলে দেওয়াল লেখাটা অনেকটা কমে গেছে। তবে নির্বাচনের একটা প্রধান অঙ্গ এই দেওয়াল লিখন, এই দেওয়াল লিখনে থাকে হয়তো একটা একজন শিল্পী, কিন্তু বিভিন্ন দলের কর্মীরা একসঙ্গে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে সেই যে লেখার আনন্দ এবং নির্বাচনের প্রাথমিক যে ধাপ সেটার মাহাত্ম্য খুবই গুরুত্ব। যেমন আমরা ডিজিটালের দিকে যাচ্ছি, যার ফলে লেখার স্টাইলও একটু অন্য ধরনের হচ্ছে। লোকসভার দ্বিতীয় দফা ভোটের মনোনয়নপত্র দাখিলের কাজ আজ শেষ হচ্ছে। এই দফায় আউটার মণিপুর সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 88টি আসনে ভোট নেওয়া হবে। 26 এপ্রিল এই দফার ভোট গ্রহণ, আগামীকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। তবে জম্মু কাশ্মীরে এই দফার মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে 6 এপ্রিল। আজ উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি প্রার্থী হেমা মালিনী। এবারেও তাঁদের জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
प्राथमिकता बहुत सारी चीजों का है, उसमें स्पेशली यमुना है, फिर 84 क्रॉस परिक्रमा है और रेल मार्ग का निर्माण और कल्चरल एक्टिविटीज एंड देन एजुकेशन, सबके लिए हमें काम करना है। मैम, इस बार पीएम ने 400 पार का ये विजन दिया है, नारा दिया है, वो लक्ष्य को हम लोग निभाएंगे। हम सब कार्यकर्ताओं मिलकर उनका जो विजन है 400 पार, उसका उस विजन, उस लक्ष्य को हम हासिल करेंगे। ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে মুকেশ ধানগারকে। এবার পূর্ণিয়া কেন্দ্রকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আরজেডি কংগ্রেস জোট প্রার্থী হিসেবে বিমা ভারতী তার মনোনয়নপত্র আগেই দাখিল করেছেন, তবে কংগ্রেসের পাপ্পু যাদব ওই কেন্দ্র ছাড়তে নারাজ। তিনি আজ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন। वर्ल्ड के मानचित्र पर 14 दिन लोगों ने देखा और एक ही बात लोगों ने पूछा, पूर्णिया का क्या, पप्पू का क्या। तो दिल भी जीते, आशीर्वाद भी मिली, और पूर्णिया के हर माँ और बहनों का आशीर्वाद भगवान के तरह जो मुझे मिला, मुझे अब कुछ नहीं चाहिए। पूर्णिया कभी हराता नहीं है। উত্তরপ্রদেশে মেরঠ কেন্দ্রে এই নিয়ে তিনবার প্রার্থীর নাম বদল করল সমাজবাদী পার্টি। সুনীতা বর্মা আজ তার মনোনয়নপত্র দাখিল করলেন। বাগপত লোকসভা কেন্দ্রেও প্রার্থী বদল করল সমাজবাদী পার্টি। ওই কেন্দ্রে মানোজ চৌধুরীর পরিবর্তে অমরপাল শর্মাকে প্রার্থী করেছে সমাজবাদী পার্টি। আজ অমরপাল শর্মা মনোনয়নপত্র জমা দেবেন। কেরালে অল্পুজায় কংগ্রেসের কেসি বেনুগোপাল তার মনোনয়নপত্র দাখিল করেছেন। তিরুবনন্তপুরম কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখর আজ তার মনোনয়নপত্র দাখিল করলেন। সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বিজেপি প্রার্থী কে সুরেন্দ্রন ওয়েনার কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করেছেন। সঙ্গে ছিলেন স্মৃতি ইরানি। বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র পেশের পর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিরুবনন্তপুরমে এক সাংবাদিক বৈঠকে বলেন, গত 10 বছরে দেশের সার্বিক উন্নয়ন ঘটেছে। He has been someone very, very important. So it is, therefore, I feel crucial that there is an effective voice of Kerala in the Lok Sabha.
a voice which will be part of, you know, when which will certainly be very much listened to and respected when the next government assumes office after the election. So this is a candidate who has great merits, who I personally feel very strongly I would like to see as a colleague in parliament. রায়বেরিলি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা নিয়ে বিরোধীদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের দীপক ঝা। কংগ্রেস কে সাথ দেশ হয় আর দেশ কে সাথ কংগ্রেস হয়, ইন্ডিয়া গঠবন্ধন ইন্ডিয়া কে লিয়ে হয়, এ বাত ইয়াদ রাখি। আর রায়বেরিলি অমেঠি সারি সিটো পে হামারে ক্যান্ডিডেটস কা নাম তৈয়ার হ্যায়, পরেশান মত হোইয়ে মোদী জি, হাম লোগ আপনি স্ট্র্যাটেজি কে তহত চুনাও লড়েঙ্গে। বিজেপি মুখপাত্র কে কে শর্মা কংগ্রেস নেতা দীপক ঝার মন্তব্যকে কটাক্ষ করেছেন। और जहां तक रायबरेली और अमेठी का सीट का प्रश्न है, तो गांधी परिवार इन दोनों सीटों को अपनी विरासत की सीट मानती रही है, लेकिन 2019 में अमेठी से राहुल गांधी को अमेठी की जनता ने चुनाव हरा दिया और टाटा बाय बाय कर दिया। और 2024 के चुनाव के पहले रायबरेली में स्वयं सोनिया गांधी ने चिट्ठी लिखकर रायबरेली की जनता को टाटा बाय बाय कर दिया, क्योंकि सोनिया गांधी ये जानती थी कि यदि मैं इस बार इस रायबरेली से चुनाव लड़ूंगी तो निश्चित रूप से मेरी हार हो जाएगी। সিপিআইএম আজ তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে। নতুন দিল্লি থেকে এই ইস্তেহার প্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, বিহার, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা, কর্ণাটক, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির ইস্তেহার কমিটির দ্বিতীয় বৈঠক আজ। এবারে ইস্তেহারে মোদীকে গ্যারান্টিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। বৈঠকে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস ঘর ঘর জনসংযোগ অভিযান শুরু করেছে। 8 কোটি পরিবারকে গ্যারান্টি কার্ড বিলি করবে কংগ্রেস। ২০২৪ সাধারণ নির্বাচনে ভুল তথ্য যাতে না সরায় তার জন্য বিভিন্ন কমিশন মিথ ভার্সেস রিয়েলিটি রেজিস্টারের সূচনা করেছে। নির্বাচন চলাকালে নানা ধরনের ভুয়ো খবর এবং গুজব, যেমন ইভিএম, ভিভিপ্যাট, ভোটার তালিকা নিয়ে ছড়িয়ে থাকে কিছু স্বার্থান্বেষী মহল, সেই কারণে নির্বাচন কমিশন এই রেজিস্টার চালু করেছে। এর ফলে সাধারণ মানুষ সহজে প্রকৃত সত্য জানতে পারবেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সময় জানিয়েছিলেন, নির্বাচনে পবিত্রতা বজায় রাখতে অর্থবল, পেশিবল এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘনের মতো ভুল তথ্যের মোকাবিলা করাও তাঁদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মাদক, বেআইনি অস্ত্র আদান প্রদান রুখতে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কারোবার চলতা হ্যায় চুনাও কে সময় মে ইয়া আদারওয়াইজ ভি আজকাল চল রহা হ্যায়, ইস পর सभी डिस्ट्रिक्ट्स को निर्देश दिए गए कि सख्त कार्रवाई की जाए। सख्त से मतलब क्या है, अगर अफवाहें उड़ाकर माहौल को ख़राब करने की कोशिश करेंगे तो एक डेजिग्नेशन कर दिया गया है, एक सेक्शन 79 है आईटी एक्ट की, उसके अंतर्गत एक नोडल ऑफिसर अपॉइंट हो गए हैं, इस राज्य में भी सब राज्यों में अपॉइंट कराए जा रहे हैं। तो अपनी बात को सोशल मीडिया में कहने के लिए स्वतंत्रता है, फ्रीडम ऑफ स्पीच है देश में, उसका पालन रेस्पेक्ट करते हुए। उसका मतलब ये नहीं है कि अब वहाँ फैलाना और झूठ फैलाना भी उसका पार्ट है। तो दोनों के बीच में सामंजस्य स्थापित करते हुए अगर कोई अफवाह ऐसी फैलाएंगे जिससे पब्लिक ऑर्डर डिस्टर्ब हो सकता है या झूठ फैल सकता है, तो उन पर जो भी कानूनी कार्रवाई आईपीसी में या आईटी एक्ट में निर्धारित है बाई फॉलोइंग द एंटायर ड्यू प्रोसेस, ऐसा नहीं कि किसी को जबरदस्ती कर लेंगे। অতিরিক্ত নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী সাংবাদিক বৈঠকে জানান, আগামীকাল থেকে 85 বছরের ঊর্ধ্বে শারীরিকভাবে অক্ষমদের জন্য বাড়িতে গিয়ে ভোটদান প্রক্রিয়া শুরু হচ্ছে। তিনি আরও জানান, বিশেষ সাধারণ পর্যবেক্ষক আজ থেকে নিজের দফতরে উপস্থিত থাকবেন। ভোটদানের হার বৃদ্ধি করতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। এ পর্যন্ত ক্যাশ সিজ হয়েছে 8,67,00,000 টাকা, লিকার সিজ হয়েছে 38,74,00,000 টাকা, ড্রাগস
সিজ হয়েছে 19,91,00,000 টাকা। প্রেশাস মেটাল যেটা বাজেয়াপ্ত করা হয়েছে তার মোট মূল্য 30,26,00,000 টাকা। ফ্রিবিজ অর্থাৎ বিভিন্ন যে সমস্ত সামগ্রী থাকে 27,21,00,000 টাকার এবং অন্যান্য সামগ্রী 44,97,00,000 টাকার। মোট 169,77,00,000 টাকার দ্রব্য সামগ্রী এবং ক্যাশ সব মিলিয়ে যে মানিটারি ভ্যালু রয়েছে যেটা সিজ হয়েছে। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল 164,15,00,000 টাকা। মডেল কোড অফ কন্ডাক্টের যে এনফোর্সমেন্ট রয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গায় যে সমস্ত ফ্ল্যাগ স্ক্রিন ব্যানার এগুলো নিয়ম বহির্ভূতভাবে লাগানো রয়েছে সেগুলো রিমুভ করা হয়েছে। সারা রাজ্যে পর্যন্ত 613,998 এরকম রিমুভাল হয়েছে। দার্জিলিং জেলায় 10,167, কালিম্পং জেলায় 2,972, উত্তর দিনাজপুর জেলায় 14,335 এবং দক্ষিণ দিনাজপুর জেলায় 13,655 এরকম রিমুভাল হয়েছে। নারী বা পুরুষ নয়, মানুষই তাদের পরিচয়। সেই সুযোগ এবার রূপান্তরকামীরা পাচ্ছেন সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। রূপান্তরকামীরা এই প্রথমবার 2024 লোকসভা নির্বাচনে নিজেদের পরিচয়ে ভোটদান করতে পারবেন। তাঁদের কল্যাণে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক রূপান্তরকামী ব্যক্তি অধিকার রক্ষা আইন 2019 চালু করে। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 10 জানুয়ারি 2020 সালে। দেশজুড়ে 48,000-এর বেশি রূপান্তরকামী লোকসভা নির্বাচনে ভোট দেবেন। রূপান্তরকামী হিসাবে ভোট দেওয়ার অর্থ তাদের নারী বা পুরুষ সেই পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না। কোয়েল ঘোষ, অঙ্কনা এবং শম্পার মতো রূপান্তরকামীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দূরদর্শনকে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, অধিকার রক্ষার এই স্বীকৃতি জীবনের যাত্রাপথকে সুগম করবে। আমি ট্রান্সজেন্ডার মানুষ এবং এই দেশের একজন নাগরিক যার ভোটিং রাইটস থাকার কথা এবং ভোটিং রাইটসের সাথে কিছু এন্টাইটেলমেন্টসও থাকার কথা, তাকে সেই রেকগনাইজেশনের সাথে তা সে ভোট দিতে পারছে, নিজের অথেন্টিক সেলফ হিসেবে সে ভোট দিতে পারছে। তাকে প্রিটেন্ড করতে হচ্ছে না যে আমি পুরুষ বা আমি নারী, সে যেটা সে সেইটা বলে নিজেকে ভোট মানে ভোটটা দিতে পারছে, সেটা একটা ভালো জায়গা। আমি সত্যি বলতে গেলে আমি হোপ করছি এটাকে একটা পজিটিভভাবে দেখার, আমি জেনুইনলি চাই এটাকে একটা পজিটিভভাবে দেখব। অ্যান্ড আই উইল এক্সপেক্ট যে আমরা যখন ট্রান্সজেন্ডার মানুষরা যখন এই ভোটটা দেবে অ্যাজ সিটিজেন্স, তারাও যেন সেই তাদের বেসিক রাইটসগুলো, ফান্ডামেন্টাল রাইটসগুলো পেতে ইনস্টিটিউশনদের কাছে আবার বেগ না করতে হয়। এই জায়গাটা নিয়ে আই ওয়ান্ট টু বি হোপফুল, আই ফিল লাইক আমার কমিউনিটির মানুষও ওয়ান্ট টু বি হোপফুল অ্যাবাউট ইট। বাট মানে হওয়ার পরে প্রসেসটার মধ্যে দিয়ে গেলে বোঝা যাবে যে কী বিষয়টা হবে। প্রথম লোকসভা ইলেকশন যেখানে ট্রান্সজেন্ডার মানুষ ট্রান্সজেন্ডার হিসেবে ভোট দিতে পাচ্ছে, তো এটা নিঃসন্দেহে একটা বড় পাওনা। যদিও মানে অনেক মানুষই এখান থেকে বাদ পড়ে যাচ্ছে, কারণ এখনও সবার ভোটার কার্ড হয়নি, এই প্রসিডিওরটার মধ্যে দিয়ে যাচ্ছে। তবুও আমি বলবো যে এটা একটা খুবই বড় একটা পাওনা। গৌরব বল্লভ আজ কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপির সদস্য পদ গ্রহণ করেছেন। পদত্যাগের পর গৌরব বল্লভ বলেন, দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে কংগ্রেসের মতানৈক্য চলছিল। কন শুরু সে রা কি ভগবান শ্রী রাম কা মন্দির বনে, ন্যোতা মিলে আর হাম ন্যোতে কো কংগ্রেস পার্টি লিখ কে ভেজে কি হাম নেই যায়েঙ্গে, মে ইসে স্বীকার নেই কর সকতা। দেশ মে মে অর্থশাস্ত্র কা বিদ্যার্থি হু, বড়ে সময় তক অর্থশাস্ত্র ও বিত্ত দেশ কে প্রতিষ্ঠিত সংস্থাও মে পড়ায়া ভি হ্যায় মেনে। সুবহ সে শাম ওয়েলথ ক্রিয়েটরস কো গালি, উন নীতিও কো গালি, নিজীকরণ, উদারীকরণ, বৈশ্বিকরণ, কোই বিজনেস করে উসকো গালি, কোই বিনিবেশ মে পার্টিসিপেট করে উসকো গালি, এয়ার ইন্ডিয়া কোই কম্পনি খরিদে তো ও গলত। তো মুঝে লাগতা হ্যায় কি কহিন না কহিন জো নীতিয়া হ্যায় আর জো ইস্যুজ হ্যায় উসকো কংগ্রেস পার্টি ট্যাকল করনে মে কহিন না কহিন বড়ে গ্যাপ উসকে অন্দর আ রহে হ্যায় আর মানে আপনি চিঠি মে ভি ইয়েহি লিখা। সঞ্জয় নিরুপমকে 6 বছরের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে। কংগ্রেস পার্টি ইস সময় একদম সে সংরচনাত্মক ঢং সে দেখা যায় তো বিখরি হুই পার্টি,
वैचारिक तौर पर तो दिशाहीन है, ऐसा कई लोगों ने कई बार कहा, कांग्रेस पार्टी के लोगों ने ही कहा। पहले कांग्रेस में एक पावर सेंटर हुआ करता था और उसका एक कॉकस होता था, उसके एक कोटरी होते थे, दरबारी होते थे। इस समय कांग्रेस पार्टी में 5 पावर सेंटर्स हैं। आप चौंक जाएंगे सुनकर के, लेकिन ये सब हमने अनुभव किया हुआ है। और 5ों की जो लॉबी है वो आपस में टकराती रहती है, एक दूसरे को मारने में लगी रहती है, और उसमें बहुत सारे लोग हमारे जैसे लोग जो किसी भी लॉबी का कोई बाहरी हिस्सा नहीं है वो अक्सर तकलीफ में रहते हैं। और मैं अकेला नहीं, ऐसे लाखों लोग हैं कांग्रेस पार्टी से जुड़े। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ আইআইটি বোম্বেতে ক্যান্সার প্রতিরোধে প্রথম দেশীয় কার টি সেল থেরাপির সূচনা করলেন। রাষ্ট্রপতি বলেন, কার টি সেল থেরাপি চিকিৎসা ক্ষেত্রে এক বড় অধ্যায়। ফেনোমেনাল অ্যাডভান্সেস ইন মেডিকেল সায়েন্স, ইট হ্যাজ বিন অ্যাভেলেবল ইন দ্য ডেভেলপড নেশনস ফর সাম টাইম, বাট ইট ইজ এক্সট্রিমলি কস্টলি অ্যান্ড বিয়ন্ড দ্য রিচ অফ মোস্ট পেশেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হোয়াট ইজ নিউ অ্যাবাউট দ্য therapy being launched today, as I understand it, is that it costs 90% less than what is available elsewhere. I am told that this is the world's most affordable CAR T cell therapy. Moreover, it is also an example of the Make in India initiative, a shining example of Atmanirbhar Bharat. দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ধৃত বিআরএস নেত্রী কে কবিতার অন্তর্বর্তী জামিন সংক্রান্ত মামলার আজ শুনানি হবে। এর আগে তার মেয়ের পরীক্ষার কারণে অন্তর্বর্তী জামিন চেয়ে কে কবিতা রাউস এভিনিউ আদালতে আবেদন জানিয়েছিলেন। তাইওয়ানে বিধ্বংসী ভূমিকম্পে 9 জনের মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন শতাধিক মানুষ, 1000-এরও বেশি মানুষ আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আইপিএলে গতকালের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 106 রানে জয় পেয়েছে। এই নিয়ে টানা 3টি ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার সংগ্রহ 7 উইকেটে 272, দিল্লির সংগ্রহ 166 রান। আজ গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে, খেলা শুরু সন্ধে 7:30। আইএসএলে গতকাল ইস্ট বেঙ্গল 4-2 গোলে হারালো কেরল ব্লাস্টার্সকে। প্রথমে গোল করে কেরল এগিয়ে যায়, তাদের দুজন খেলোয়াড় লাল কার্ড দেখেন। এরপরে ইস্ট বেঙ্গল একতরফা খেলে ম্যাচ জিতে যায়। আজ আইএসএলে মুখোমুখি হচ্ছে চেন্নাই এফসি ও জামশেদপুর এফসি, খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরেকবার। তুঙ্গে লোকসভার প্রথম দফার নির্বাচনী প্রচার বিহার ও পশ্চিমবঙ্গে, জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কোচবিহারে প্রচার মমতার। আজ সিপিআইএম এর নির্বাচনী ইস্তেহার প্রকাশ, বিজেপি ইস্তেহার কমিটির বৈঠক, গ্যারান্টি কার্ড বিলি কংগ্রেসের। লোকসভার দ্বিতীয় দফার ভোটের মনোনয়নপত্র দাখিলের আজ শেষ দিন, 26 এপ্রিল 88টি আসনে ভোট গ্রহণ। আগামীকাল থেকে 85 বছরের ঊর্ধ্বে শারীরিকভাবে অক্ষমদের জন্য বাড়িতে গিয়ে ভোটদান প্রক্রিয়া শুরু হচ্ছে, জানাল কমিশন। পুরুষ বা নারী পরিচয় নয়, এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন রূপান্তরকামীরা। সংবাদ এখন এ পর্যন্তই, এরপর দুপুর 3টে রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার।